নিশ্চয়ই বকটুই দেখে শিউরে উঠেছিলেন যে কিভাবে বকটুইতে একের পর এক গ্রামে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে ঝলসে গিয়েছিল মহিলা। কিন্তু আপনারা জানেন এই সন্দেশখালি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে প্রত্যেকটা বাড়ির মহিলারা এইটাই চিন্তায় রয়েছে যেন এটা দ্বিতীয় বকটুই না হয়ে যায়। কেন এই কথা বলছি? রাত নামলে বাড়ি ছাড়া হচ্ছে, তারা বাড়িতে থাকছেন না, বাড়িতে থাকতে পারছেন না। পুরুষদের ইতিমধ্যে গ্রেফতার করে নিয়েছে পুলিশ। ঢিল ছোঁড়া দূরত্বে বুঝতে পারছে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এই রয়েছে এই বাড়ি। সেই বাড়ির মহিলারা বাড়িতে থাকতে পারছে না, পুলিশ পাশে রয়েছে তবুও কেন বাড়িতে থাকতে পারছে না? তার কারণ রাত হলে তারা পাকা বাড়িতে আশ্রয় নিচ্ছে, কারণ এই বাড়িতে লক সিস্টেম নেই। এই বাড়ি থেকে যদি অন্য বাড়িতে যান তবে তারা প্রাণে বাঁচতে পারেন, অন্তত রাতে পুড়িয়ে যদি দেওয়া হয় বাড়িতে অন্তত প্রাণটুকু যেতে পারছে। এতটাই নৃশংস ঘটনা। এখানে জানবো যে আপনারা কেন বাড়িতে থাকছেন না, কি ঘটেছে এটা একটু বলুন। আমরা এই যে উত্তম সত্তা শিব সাজান শেখ শিব হাজারা এদের যা টর্চারিং করেছে আমাদের উপরে, জমি জায়গা বা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে আমরা যেমন প্রতিবাদে লাভি, প্রতিবাদে লাভার পরে দিদি এই যে পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে, আমরা বিক্ষোভ দেখাতে লাভার পরে ওই দিদি পুলিশ বাহিনী দিয়েছে আমাদের উপরে মাথা ঢেকান, পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করে থাকতে পারছি না ঘরে, আমরা ঘরে কেউ থাকতে পারছি না ভয়ে, যদি কেনা গুন্ডা বাহিনী আবার ঢুকে পড়ে শুধুমাত্র গেটটা দেখানোর জন্য। এই যে এই সামান্য পলকা গেট, এই গেটের মাধ্যমে তারা কিন্তু রাত্রেবেলা নিজেদের কার্যত আটকে রাখার চেষ্টা করতেন, কিন্তু এই গেটও ভেঙে ফেলতে পারেন দুষ্কৃতীরা। তার জন্য সামনে পাকা বাড়িতে যাদের রয়েছে তাদেরকে তারা আবেদন করেছিলেন এবং সেই আবেদন মেনে তারা সামনে কোনো একটা পাশের বাড়িতে তারা থাকেন। এইভাবেই দিনের পর দিন তারা বাড়ি ছাড়া থাকছে। আমাদের স্বামীরা ঘরে নেই, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে ঘরে আছি, ভয় কি করে থাকবো আমরা? আমরা বলছি গ্রেফতার করুন এই শিবু হাজারা। আমাদের গ্রুপের মিটিং এ ডাকে, গ্রুপের মিটিং এ ডাকে, গ্রুপের রাত্রির বেলা যদি মিটিং এ ডাকে মেয়েদেরকে, এবার যদি না যায় আমাদের স্বামীদেরকে তুলে নিয়ে পার্টি অফিসে পিটা, পার্টি অফিসটা ভাঙা হয়েছে তাই তো? হ্যাঁ, ওই অফিসে কি আছে তুলে বলুন, আপনাদের মুখ দেখা যাচ্ছে না। ওখানেই ডাকে আমাদের, ওদেরকেই ডাকে, আমাদেরকে সব ওখানেই ডাকে। ওদের দুটো পার্টি অফিস, এখানে ভিডিও ভিডিও অফিসের সামনে দেখবেন একটা সামনে একটা ইয়ে ভালো করে ইয়ে করা আছে, ওইটা পার্টি অফিস। আর এই যেটা একটা কাঁচ দিয়ে ভাঙা দেখবেন ওটাও পার্টি অফিস। এই পার্টি অফিসে আপনাদের ডাকতো? হ্যাঁ, পার্টি গ্রুপের মিটিং এ ডাকতো, গ্রুপের মিটিং ডাকতো। রাতের পর রাত দিনের পর দিন বলবে চলো তোমাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি না, তোমাদের এইটা করে যখন যাবো তখন তোমাদের যেতে হবে। ওদের কোনো মায়া মমতা নেই, ওদের কোনো মায়া মমতা নেই। আমার ছেলেটা অপারেশন হয়ে এসেছে, পিঠে টিউমার ছিল, কি মার মেরেছে ওই শিবু হাজরা, সে দেখার মতো না। আমার ছেলেটা এখন হসপিটালে ভর্তি আছে, আর এই তো আমাকে মেরেছে শিবু হাজরা, এই তো কাল শিটে পড়ে গেছে, কাল শিটে পড়ে আছে। কি বলতো রাত্রেবেলা? রাত্রেবেলা বসে থাকতে হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে পার্টি করতে হবে, পার্টি না করলে তোমাদের খুশি রাখতে পারি। আজকে মিটিং, কালকে মিটিং, আজকে মিটিং, রান্না খাবার, ছোট ছোট বাচ্চা আছে আমাদের, আমাদেরকে রান্না করতে হবে, আমাদেরকে মিটিং এ যেতে হবে। মাত্র পলাতক, সেই শাজাহানের ভয়ে, সেই শিবু এবং উত্তমের ভয়ে কার্যত আজকে বাড়ি ছাড়া থাকছেন এতগুলো মহিলা। পাশেই পুলিশ ক্যাম্প রয়েছে, সেই পুলিশ ক্যাম্প থেকেও তারা নিরাপত্তা তো পাচ্ছেনই না, উল্টে তারা ভয় পাচ্ছেন রাত্রেবেলা আর একটা বকটুই না হয়ে যায়। মানে মোহিতের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা।
ভাবতে পারছেন একটা গোটা গ্রামের মানুষ তারা থরথর করে কাঁপছে, তাদের গলা কাঁপছে, চোখ দিয়ে জল বের হচ্ছে, তার কারণ তারা আতঙ্কিত ভয়ে রয়েছেন শেখ শাহজাহানের দাপট দাপট দেখে। তারা বলছেন তাদের ছেলে কোথায় রয়েছে জানা নেই, তাদের স্বামী কোথায় রয়েছেন জানা নেই। এই অবস্থা একটা গোটা সন্দেশখালি একটা ছোট্ট জায়গা কি বলবে, আমি স্টুডিওতে ফিরিয়ে দেবো। রুমকি রয়েছে তাদের গেস্টদের সঙ্গে নেই। রুমকি তুমি একবার জানতে চাও শাসক দলের যারা সমর্থনে কথা বলছে যে জায়গায় পাশেই পুলিশ ক্যাম্প রয়েছে সেই পুলিশ তাহলে কি করছে? কোন ব্যক্তি যেই হোক না কেন যদি অত্যাচার করে থাকে তাহলে তার শাস্তি অবধারিত হবে এবং অলরেডি উত্তম বাবুকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সঙ্গে যারা বিজেপি নেতা বিজেপি ক্রিয়া নেতা মহিলা মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, পুলিশ প্রশাসন ওখানে গেছে, এসপি গেছে, আইসি আছে, এসডিপি আছে, রাজ্য থেকে পুলিশ ওখানে গেছে। একেবারে যারা নির্যাতিত হয়েছে দীর্ঘদিন ধরে সেই অত্যাচার সহ্য করেছে তাদের মুখ থেকে শোনাবো সেই সমস্ত যন্ত্রণার কথা, অভিজ্ঞতার কথা শুনুন। এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে রকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিকার আসতো জোরজবস্তিগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। শুধু পুলিশ ছিল আর হচ্ছে আর একটা আর দুটো আর বাইরের দুজন ছিল, বলে মিছিলে গেলেই তোদের অ্যারেস্ট করব, মিছিলে বেরিয়ে দেখি। পুলিশ এসছে, এসে মানে তাদের খিস্তি যেরকম যেরকম শিবু হাজরা খিস্তি আর উত্তম সর্দারের খিস্তি আর শেখ শাহজাহানের খিস্তি সেই খিস্তি পুলিশগুলো দিচ্ছে, কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। শিবু হাজরা উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের উপরে শ্লীলতাহানি করুক, তাদের তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তিন তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছে। বলবে চলো তোমাদেরকে ভোট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি না, ওদের কোনো মায়া মমতা নেই, আমরা বলছি গ্রেফতার করুন।